বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলের মধ্যে আসলে কি লাভ? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সে হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি তানজিলার রহমত। উলিয়াউলিয়ার মজলিস এবং মাহফিলের মজলিস হচ্ছে এটা এমন একটি মজলিস যে মজলিসের মধ্যে বসলে স্বয়ং মহান আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়ে ঘোষণা দিচ্ছেন, এই মাহফিলের মধ্যে আসলে মহান আল্লাহ পাকের দরবার থেকে সেই রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহান আল্লাহ। তো সেই আজকে আমরা সেই মহান এক দরবারের মধ্যে এসেছি। আজকে কি আমরা খুশি নাকি বেজার? আরেকটু জোরে বলুন, খুশি নাকি বেজার? আজকে দিনটা হচ্ছে এমন একটি দিন, এই মাসটা এমন একটি মাস, যেই মাস যদি না আসতো আল্লাহ পাকের যে কোরআন পাক সে কোরআন আমরা পেতাম না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যদি না আসতো তাহলে আমরা ইসলাম পেতাম না। তাহলে বোঝা গেল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণেই আমরা কোরআন পেয়েছি, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে সেই ঈদ মিলাদুন নবী পালন করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন, পালন করার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, এতদিন ওয়াহাবিরা যাদেরকে আমরা বাতিল পন্থী বলি, ঠিক কিনা ভাইয়ের আমার? সেই ওয়াহাবিরা এতদিন একটা ফতোয়াবাজি করত যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যাবে না। কেন? সেটা বেদাত। অথচ কিছুদিন আগে অবশ্যই আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সমস্ত সারা বিশ্ব দেখেছে সেই ওয়াহাবিরা শুকরিয়া মাহফিল করেছে। আচ্ছা বাজান, শুকরিয়া মাহফিল করা যদি জায়েজ হয় তাহলে যে নবীর খাতিরে আসমান হয়েছে, জমিন হয়েছে, আরশ হয়েছে, লৌহ হয়েছে, দুনিয়ার সমস্ত কিছু রহমত হয়েছে, সেই নবী কামলিওয়ালার জন্য আমরা কি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার দরকার আছে কি নাই? আরেকটু জোর বলুন, করার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, মহান আল্লাহ পাক স্বয়ং কোরআনে কাদিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বি ফাদলিল্লাহি ও বি রহমতি ফাবিজালিকা ফালিয়াফরাহু। আমার মহান আল্লাহ পাক সেই কোরআনের কাদিমের মধ্যে ঘোষণা দেন, কুল হে নবী আপনি বলেন, কুল বি ফাদলিল্লাহি ও বি রহমাতিহি, তোমাদের কাছে যে মহান আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত এসেছে, ফালিয়াফরাহু, তোমরা সেই রহমত পে, আল্লাহর নিয়ামত পে তোমরা খুশি উদযাপন করো। জোর বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ঈদ মিলাদুন নবী করার দরকার আছে কি নাই? তাহলে প্রমাণ হয়ে গেল, এই কোরআন পাকের কালামের প্রমাণ হয়ে গেল যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা স্বয়ং আল্লাহ পাকের ওয়ার্ডার, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আল্লাহ পাকের ওয়ার্ডার মানার দরকার আছে কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। বোঝা গেল যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা স্বয়ং আল্লাহ পাকের ওয়ার্ডার। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা, সেহেতু আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি এবং জশ্নের জুলুস করি। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে জশ্নের জুলুস বের করলো এটা কোথায় পাইলেন? কোরআনে পাকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা আছে, কিন্তু আপনারা যে জুলুস বের করেন এটার কথা তো কোরআনে নেই। কোরআনে আছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। এখন আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মাস, এই মাসের কারণে সবে কদরের চেয়েও, সবে বরাতের চেয়েও, এমন কি দুনিয়ার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত দিন আসবে, যত কাল আসবে, সব চাইতে আমার নবী কামলিওয়ালা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা সবচেয়ে বড় নিয়ামত। জোর বলুন সুবহানাল্লাহ।
এই যে দেওবন্দের আলেমরা, এই যে আকায়েদে উলামায়ে আহলে সুন্নাহ, এই কিতাবের মধ্যে যারা বাতিলপন্থী, সেই বাতিলপন্থীরাও আমার নবী কামলেওয়ালার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বলেছেন, দুর্বলন সুবহানাল্লাহ। এখন আর সেই দিন নাই, বেদাত বলার দিন নাই, এখন উনারে 60 দলে 40 দলে বিভক্ত হয়ে গেছে, আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। তাহলে প্রমাণ হয়ে গেল, আর দলিল দেওয়ার দরকার নাই, বাস্তবেই প্রমাণ হয়ে গেল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা স্বয়ং কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাজানো, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান, অন্তরের কান লাগাইয়া, যে নবী কামলেওয়ালা যদি না আসতেন, শুভেচ্ছা আজকে বারে রমজানের দিনে যদি আমার নবী কামলেওয়ালা না আসতেন, তাহলে বাজান আমার, এই দিনের কারণে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। বাজান আবার, বাজান আদম থেকে আমার নবী পর্যন্ত, যে আল্লাহর হাবিব আদম আলাইহিস সালাম আমরা জানি প্রথম এসেছে, কিন্তু আমার নবী কামলেওয়ালা সবার শেষে এসেছে। বাজান, হে আমার বাজান, আদম যে প্রথম আসলো এটার তো কোনো রহস্য আছে, কিন্তু সকল নবীদের সেরা নবী আমার নবী কামলেওয়ালা। তাহলে বোঝা গেল আমার নবী কামলেওয়ালা যে প্রথম না এসে শেষে যে এসেছেন, তার মানে এটার মধ্যে বড় রহস্য রয়েছে, ঠিক কিনা ভাইয়ের? আমার আমার নবী ইচ্ছা করলে সর্বপ্রথম আসতে পারতেন, কিন্তু না গো না, আমার নবী কামলেওয়ালা একমাত্র আখিরে নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসা, এটার মধ্যে বড় রহমত এবং বড় রহস্য রয়েছে। মুসলমানের আরে তোমরা কেন বুঝো না, আমার আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন, এটার মধ্যে বড় রহস্য রয়েছে। বাজান আমার, আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন, তখন অনেক ধরনের অলৌকিক ঘটনা দেখতে পেলেন, এগুলো আমাদের মুখের কথা নয়, এগুলো আমাদের বানানো কোনো কাহিনী নয়, বরঞ্চ স্বয়ং সেই বড় বড় উলামায়ে কেরাম, ইসলামী স্টাডিজ যারা পড়েছেন, ইসলামী স্টোরি যারা পড়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন, তখন অনেকগুলো অলৌকিক ঘটনা দেখতে পেয়েছিলেন। মা আমেনা। মা আমেনা ওই সময়, মা আমেনা বলতেছেন, আমি তখন পারস্যের যত আরবের যত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতগুলো পারস্যের প্রাসাদ ছিল, স্বয়ং আমি নবীজি যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নেবেন, তখন আমি দেখতে পেলাম এমন একটা নূর আকাশ থেকে আসলো, এবং কি আমার নবী কামলেওয়ালা দুনিয়ায় তাশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে বাজানো সেই আরবের যত কিছু ছিল সমস্ত কিছু, আমি আমেনা সমস্ত কিছু দেখেছি। দুর্বলন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী কামলেওয়ালার এই দুনিয়ার মধ্যে আসার মধ্যে রহস্য আছে। শুধু তাই নয়, আমার নবী কামলেওয়ালা যে সকল নবীর শেষ নবী হিসেবে যে এসেছেন, এটার মধ্যেও রহস্য আছে, ঠিক কিনা? তাহলে রহস্য জানার দরকার আছে কি নাই? আচ্ছা, কারা কারা রহস্য জানবেন একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নবী প্রেমিকেরা, ঈদে মিলাদুন নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আরবের যে পশ্চিম প্রান্তে থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত আরবের যতগুলো রাজ্য আছে, প্রাসাদ ছিল গো,
আমার সেই নবী কান্নেওয়ালার নূরের জলকে এমন ভাবে জলকাইতেছে বাজান, আমার নবীজির শুভ আগমনে আমার মা ফাত আম্মা আমেনা বলতেছেন। আমি আরবের সমস্ত কিছু দেখেছি আমার নিজের চোখে, পৃথিবীতে আদম থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ আসবে না, এমন কোন লোক আসবে না যে আমার নবী কান্নেওয়ালা দুনিয়ার মধ্যে যে এমন ভাবে তাসবীহ নিলেন অলৌকিক ভাবে, পৃথিবীর কোন মানুষই এমন ভাবে আর আসে নাই গোবাজান। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী কান্নেওয়ালা আমাদের মতো কোন সাধারণ মানুষ নয়। এই কথার দ্বারা আরো প্রমাণ হয় যত নবীজি যত আল্লাহর হাবিবের আগে যত নবী আসছিল তাদের কোন মর্যাদা এত বেশি প্রকাশ পায় নাই দুনিয়ার মধ্যে আসার কারণে, কিন্তু আমার নবী কান্নেওয়ালার আসার যখন আসছিলেন তখন আরবের অনেক বড় বড় যারা প্রাসাদের লোক ছিল, যারা কাফের মুশরিক ছিল, যারা ঈমান আনে নাই, তারাও পর্যন্ত আমার নবী কান্নেওয়ালার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। জোর বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার নবী কান্নেওয়ালা যখন দুনিয়ার মধ্যে আসলেন যে কাবা কাবায়ে ইশকে তু মে তেরি চারসু, কাবায় বলেন নবী গো আপনি নবী যদি না আসতেন আমি কাবা কালো হওয়ার কারণ হচ্ছে একটাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এশকে আপনার পাগল হইয়া আমি সেই কাবা স্বয়ং কালো হয়ে গিয়েছি। কাবার সেই কালো হওয়ার রহস্য হচ্ছে আমার নবী কামলিওয়ালার ইশকে মহাব্বত। এই কারণে আমার নবীজির শানে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ নয় না। আমার সাথে সাথে সবাই বলুন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ নয় না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ নয় না। তাহলে বাজান আমার, আমরা কি জান্নাতের আশায় নবীজিকে ভালোবাসি নাকি নবীকে পাওয়ার আশায় ভালোবাসি? আমরা কি নামাজ পড়ে নবীজিকে পাওয়ার জন্য নাকি সওয়াব অর্জনের জন্য? তাহলে আমরা নামাজ পড়ে নবীজিকে পাওয়ার জন্য। বলে হুজুর এটা কেন বললেন? কারণ এই নামাজ হইতো না যদি আমার নবী কামলিওয়ালা যদি না আসতেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যদি আমার নবীজি না আসতেন তার ইসলাম পরিপূর্ণ হতো না। যেই জায়গায় ইসলাম পরিপূর্ণ হতো না তাহলে নামাজ কিভাবে পরিপূর্ণ হয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালা আসার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, রোজা প্রতিষ্ঠিত হয়েছে, উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে মহব্বত হয়েছে, উম্মতে মুহাম্মদের ঈমান আরো মজবুত হয়েছে। বাজানো আমি কি কথা বলতেছিলাম, আমার নবী কামলিওয়ালা যখন দুনিয়ার মধ্যে আসলেন মা আমেনা অলৌকিক অনেক ঘটনা দেখতে পেলেন, তার মাঝে একটা অলৌকিক ঘটনা হচ্ছে আরবের সমস্ত কিছু দেখা গিয়েছিল। শুধু তাই নয়, আমার নবী কামলিওয়ালা যখন দুনিয়ার মধ্যে আসলেন আকাশ থেকে অনেক হুরুগিলমান আমার নবীজিকে চারদিকে ঘিরণ দিয়ে রেখেছিল। শুধু তাই নয়, বাজান আমরা উরুস করি আমরা জুলুস করি, সেই জুলুসের মধ্যে দেখবেন আমরা পতাকা উড়াই, ঠিক কিনা ভাইরা আমার? সেই পতাকা কোত্থেকে আসলো? সেই নবী কামলিওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাসবীহ নিলেন, নেওয়ার সময় মা আমেনা দেখতেছেন পশ্চিম দিকে একটা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একটা পতাকা দেখা যায়। শুধু তাই নয়, আমার মা আমেনা বলেন পশ্চিম দিকে যেভাবে একটা পতাকা দেখা যায়, আমি ঠিক তেমনি পূর্ব দিকেও একটা পতাকা দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই কাবায় আমার নবীর জন্য পাগল বেকার হইয়া আছে, কাবা এতদিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কাবার দণ্ড হইতাম না, একমাত্র নবী আপনার হাতে আমি কাবার দণ্ড হইছি। সেই মা আমেনা বলতেছেন আমি সেই কাবার মধ্যে দেখতেছি কাবার উপরে একটা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়, এমন একটা পতাকা দেখা যায়। তাহলে এই যে পতাকাটি নিয়ে আসলো, কে নিয়ে আসলো? এই পতাকা গুলা ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা ওই সময় জুলুস করেছিলেন আকাশের মধ্যে, জুলুস করেছিলেন আরবের সমস্ত ইহুদিরাও পর্যন্ত। ওই সময় আমার নবী কামলিওয়ালার কোন সময় আসবেন? তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর কামলিওয়ালার নাম মোবারক লেখা ছিল। আরবের অনেক মুশরিকেরা সেই আমার নবী কামলিওয়ালার নাম মোবারক জানার জন্য এতদিন আগ্রহ ছিলেন, এই দিনের জন্য অনেক অপেক্ষামান ছিলেন। আজকে অনেকজন সূর্যের চেয়ে আরো সুন্দর, চাঁদের থেকেও আরো অনেক সুন্দর পৃথিবীটাকে। শুভে সাজিকের সময় আমার নবী কামলিওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিলেন, নেবার সঙ্গে সঙ্গে বাজান দিন যেমন সমস্ত কিছু দেখা যায়, ওই সময় আমার নবী কামলিওয়ালা দুনিয়ার মধ্যে আগমনের কারণে আরবের সমস্ত কিছু দেখা গিয়েছিল। দুর্বল সুবহানাল্লাহ। সেই নবীর দিন হচ্ছে বাড়ির উপর। এই দিনটি এমন একটি দিন যেই দিনটার কথা আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি, যারা বাদদের পন্থীর ওস্তাদের ওস্তাদ, বাপের বাপ, সমস্ত আলেমের মাথার তাজ, সেই আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি, উনি বলছেন লাইলাতুল কদর নয়, শবে মেরাজ নয়, দুই ঈদ নয়, ঈদুল আযহা নয়, ঈদুল ফিতর নয়, সমস্ত কিছু সব দিন আমার নবী কামলিওয়ালার যদি ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, তাহলে সেই একমাত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণেই সমস্ত দিন এসেছে। জুরুন সুবহানাল্লাহ। বাজান আমার, ঈদ মিলাদুল নবীকে আমরা সাধারণভাবে নেওয়ার কোনো উপায় নাই। ঈদ মিলাদুল নবী এমন একটা দিন যে দিনের কারণে বাজান আমার ঈসা রুহুল্লাহ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন মুবাশশিরা বিরাসুলি ইয়াতি মিন বাদি ইসমুল আহমদ, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতদেরকে বলে দিতে চাই আমার পরে এমন একজন পয়গাম্বর আসবে যার নাম হবে আহম্মদ। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সেই আহম্মদ নামের ঘটনা, সেই আহম্মদ নামটার মধ্যে অনেক রহস্য আছে বাজান। এমন রহস্য, আহম্মদ নামটা হচ্ছে চারটি হরফে, আমার মহান আল্লাহ পাকের অক্ষর চারটি হরফের। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর প্রতি বন্ধু কেমন ভালোবাসা, মুহাম্মদ নামের মধ্যে চারটি হরফ, মা ফাতেমার মা ফাতেমা এই নামের মধ্যে চারটি হরফ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এমন ভালোবাসতেন, কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আল্লাহর নাম আসছে তখনই আমার আল্লাহ পাক আমার নবী কামলিওয়ালার নাম মোবারক রেখেছেন। শুধু তাই নয়, এমনকি আমার নবী কামলিওয়ালার নাম যেই কালেমা পড়ে আমরা মুসলমান হই, ওই মুসলমানেরা তোমরা কি চিন্তা করো না আমার নবী কামলিওয়ালার নামের কি মধু, যেই মহান আল্লাহ পাক
দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সমস্ত মানুষদেরকে ইবাদত করার জন্য। সেই মহান আল্লাহ পাক কোনো মানুষের নাম দেয় নাই, কোনো নবীর নাম দেয় নাই, কোনো ওলির নাম দেয় নাই, একমাত্র দিয়েছেন কার নাম, তিনি হচ্ছেন আমার নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দিন হচ্ছে বারিয়ার আউয়াল, সেই বারিয়ার রবিউল আউয়াল আমার নবী কামলিওয়ালা তাসরিফ নিলেন। ওগো মুসলমানেরা রে, ঈদুল আজহা পালন করো, অনেক আনন্দে পালন করো, ঈদুল আজহা পালন করো অনেক। তোমরা কি একটু চিন্তা করে ভাবো না, যিনি আমাদের জানের জান, যিনি আমাদের প্রাণের প্রাণ, যাকে না ভালোবাসলে মহান আল্লাহ পাক বলেন আমার ভালোবাসা হবে না, যাকে না অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ করা হবে না, যাকে অনুসরণ না করলে নামাজ হবে না, যাকে না অনুসরণ করলে রোজা হবে না। সেই নবী কামলিওয়ালা কেমনে তোমরা ঈদ মিলাদুন নবীর দিনকে তোমরা বেদাত বলো রে, আমার বুঝে আসে না তোমরা কেমন ধরনের আলেম হইলাম। আমি বিরুদ্ধ আচরণ করতে চাই না, আমি আপনাদেরকে ঈমান আনার জন্য বলতে চাই। আখেরাতটা অনন্তকালের জন্য, যে নবী কামলিওয়ালা যদি না আসতেন এবং নবীকে যদি না ভালোবাসেন আমার, সেই অনন্তকালের মধ্যে আপনি যদি নবীর শানে একটি মাত্র বেয়াদবি করেন, নামাজ পড়লে বাদান নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, পাইলে বাদান বোঝা গেল আমার নবী কামলিওয়ালা, যে নবী কামলিওয়ালা দুনিয়ার মধ্যে আসলেন এই আসার কারণে, আমরা সেই নবীর যদি মিলাদুন নবী পালন করি তাইলে তোমরা এত কেন কষ্ট পাও। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা পালন করলে সেটা তো সওয়াব হবে, শুধু তাই নয়, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা করেছে, জুলুস করেছে, পতাকা দিয়েছে। এই যদি ফেরেশতারা যদি করতে পারে, আমরা সেই প্রিয় নবীদের উম্মত, যে নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো, সেই নবী কামলিওয়ালা যদি না আসতো, আমরা আল্লাহর পরিচয় পেতাম না। বাজানো তাহলে কেন আমরা উম্মত হইয়া, যে নবী এখনো মদিনা শরীফে কাঁদতেছেন ইয়া হাবলি উম্মতি বলে কাঁদেন, সেই নবী কামলিওয়ালাকে তোমরা কিভাবে বলো এই দিনটাকে বেদাত হয়। শুধু তাই নয় বাজান, আমার আমি যা বলতেছিলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ঘটনা, পৃথিবীর জগৎ সমস্ত আম্বিয়ে কেরাম, আউলিয়ে কেরাম, এবং কি আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন কোন পৃথিবীর কোন মানুষ আর সৃষ্টি হবে না, এমন কোন পয়গাম্বর সৃষ্টি হবে না, যে আমার নবী কামলিওয়ালা এই দিনটাতে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল বাদান, পৃথিবীর আর কারো পৃথিবীর আর এমন হবে না। মা আমেনা বলতেছেন, শুধু আমি তাই দেখি নাই, আমি দেখেছিলাম সে আরশ আদিম থেকে অনেক মেহমানের মতো, অনেক কাপড় চোপড় পরে, জান্নাতি পোশাকের মতো পরে আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আমার মা আমেনা বলেন, ওই সময় এমন একটা অবস্থা হয়েছিল গো, আরবের যত কাফেরেরা ছিল, মুশরিকেরা ছিল, আমার নবী কামলিওয়ালা সেই আনন্দ পাইয়া উল্লাস কইরা সমস্ত আরবকে ইয়ে করতেছে, বাজার আনন্দ উল্লাস করতেছে, এমন আনন্দ উল্লাস পৃথিবীতে আর কোনো সময় হয় নাই। এমনকি বাজান আমার হযরত আব্দুল্লাহ, উনি যখন আমার নবীজির নাম মোবারক যখন শুনলেন, তখনই উনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমার মা আমিনা বলেন, আমিও ধন্য হয়েছি। শুধু তাই নয় বাজান আমার, ওই সময় চাঁদ, আমরা যে চাঁদ দেখি,
আবার নবী কামলেওয়ালায়াত। ওই সময় আমরা তো ছোটকালে ওয়া ওয়া করি কিন্তু কথা বলতে পারি না, কিন্তু আমার নবী কামলেওয়ালা দুনিয়াতে এসেই মর্যাদা প্রকাশ করে দিয়েছেন। দূর বলুন সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালা দুনিয়ায় এসে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো আমরা দুনিয়ায় আসা আল্লাহর নাম মনে রাখি নাই, আমার বাপ দাদার নাম মনে রাখি নাই, কিন্তু আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাসবিহ নিলেন তখন মহান আল্লাহ পাকের জিকির ভুলে নাই। তাহলে তিনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন মাহবুব ছিলেন, আল্লাহ পাকের কেমন বন্ধু ছিলেন? পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে নবী নামের সাথে আর কারো নাম লেখা আছে, আল্লাহর নামের সাথে কারো নাম লেখা আছে। আমি শুনেছিলাম এক বক্তা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে পাশাপাশি লেখা জায়েজ নেই। আচ্ছা আমি তার কথাটা ধরলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিলে থাকে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন একটু খেয়াল করার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ এ রাসূলুল্লাহর সাথে আল্লাহর নাম আছে কি নাই, আর একটু জোর করে আছে কি নাই। এতে প্রমাণ হয়ে গেল তার কথাই আমার নবী কামলেওয়ালার নাম মুবারক আল্লাহর পাশে লেখা জায়েজ আছে। জোর বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইশকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, এখানে শিরক বেদাত ফতোয়া দেওয়ার কোন কারণ নাই। যাই হোক বাজান আমার, আমি বলতেছিলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা কি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিস। ওই সময় বাজান আমার পারস্যের একটা রাজ্য ছিল, সে রাজ্যের মধ্যে 1000 বছর পর্যন্ত একটা আগুন ছিল বাদান। সেই আগুনটা কোন নবীর আমলে সেটা নিবে নাই, কোন নবী আসার পরও সেটা নিতে পারে নাই। কিন্তু আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাসবিহ নিলেন, মা আমেনার কোলে গেলেন, নূরের ঝলক যখন পারস্যের পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে সমস্ত আরব কুল নূরে নূরানিত হয়ে গেল, সেই আরশে পারস্যের যে রাজার বাদশার যে আগুন ছিল, যে রাজ্যের মধ্যে 1000 বছর পর্যন্ত আগুন ছিল, সঙ্গে সঙ্গে আমার নবী কামলেওয়ালা দুনিয়ার তাসবিহ নেবার সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, আপনি যদি দুনিয়ায় আইছেন এই সময় দুনিয়ায় কি বালা মুসিবত গেছে নাকি বাড়ছে? হয়তোবা মানুষে মারামারি কাটাকাটি করছে কিন্তু বন্ধ হয় নাই, কিন্তু আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার মধ্যে তাসবিহ নিলেন সঙ্গে সঙ্গে সেই আরব বিশ্বের মধ্যে যত খারাপ কাজ ছিল, যত অনাচার ছিল, সমস্ত কিছু, এমনকি আল্লাহ দরবার থেকে একটা যে গজব ছিল সেই গজবটা সঙ্গে সঙ্গে চলে গেছে। বলেন কিভাবে? হাদিস শরীফ দ্বারাই প্রমাণ পাওয়া যায়। লাকাদ মানাল্লাহু আলা মুকমিনিনা ইজ বাসিফিহিম রাসূলা, তোমাদের মধ্যে এমন একজন রাসূল এসেছেন যে রাসূল রহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, সমস্ত শুধু বিশ্বের রহমত না, আমার নবী কামলেওয়ালা হচ্ছেন আরশের রহমত, দু জাহানের রহমত, দুনিয়ার রহমত, এবং কি আরশ কুরসি লৌহ কলম সব কিছু যে আছে সব কিছুর চাইতে রহমত হচ্ছে আমার নবী কামলেওয়ালা। জোর বলুন সুবহানাল্লাহ। যেই নবী যদি না আসতেন, যেই নবী যদি না হতেন, সেই আদম আলাইহিস সালাম যেই আমরা কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, তাহলে নিঃশ্বাস নিতে পারতাম না? বলে হুজুর কেন? এই নিঃশ্বাসটা নেওয়াটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন নবী গো আমি আপনাকে বানিয়েছি শুধু বিশ্বের নয়, তামাম বিশ্বের জাহানের যত আলম আছে, যত আরশ আছে, যত কুরসি আছে,
লহ আছে বাজান, এমনকি আমরা যে নিঃশ্বাস নেই পানি খাই, এই পানিটাও একমাত্র আমার নবী কামলিওয়ালার রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্থানে স্থানে আমার নবীজির রহমত আছে। তো যেই জায়গায় আমার নবী কামলিওয়ালার রহমত আছে, বোঝা গেল এই কথার দ্বারা আমার নবীজিও হাজির ও নাজির, সব জায়গার মধ্যে আমার নবী কামলিওয়ালা হাজির হতে পেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আমাদের নবী কামলিওয়ালা শুধু মুসলমানদের রহমত নয়, ইহুদি খ্রিস্টান পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকুলের রহমত হচ্ছে আমার নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মাদন, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান, অন্তরের কান লাগাইয়া আমার নবী কামলিওয়ালার সম্মান বোঝার চেষ্টা করুন। বেদাত ফতোয়া দিলে হবে না, আমাদের বুঝতে হবে যে নবী না আসলে কোনো কিছু হইতো না। আল্লাহ পাক ঘোষণা করছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী গো আপনাকে যদি আমি না সৃষ্টি করতাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। বানানো তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালার আসার কারণে আমরা দুনিয়া ইসলাম পেয়েছি, রহমত পেয়েছি। তাহলে কিভাবে আমরা সেই নবী কামলিওয়ালাকে আমাদের মতো মানুষ বলতে পারি না? আউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা এমন একটা জিনিস, যদি শয়তান একবার তোমাকে বুঝ দিতে পারে যে না কোরআনে থাকলে তুমি মানবা না, কোরআনে কি আছে কাজে যা কুম মিনাল্লাহ ইনাল্লাহু কিতাবুম মুবিন, যত তাফসীর আছেন তাফসীরে জালালাইন সহ এটা কওমির মধ্যে পড়ানো হয়, সব বিশ্বের যত আনাচে কানাচে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এটার মধ্যে দেখাচ্ছে এই মুরাদ হচ্ছে এই এই কাজে যা কুম মিনাল্লাহ ইনাল্লাহু, এই নূরের মোরাদ হচ্ছে আমার নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নূর অস্বীকার করার কোনো কারণ নেই। শুধু তাই নয়, তার একটা যুক্তি দিয়ে থাকে, একটা সিম্পল দিয়ে থাকে। সিম্পলটা কি? যদি নবী নূর হয়ে থাকে তাহলে নূরের থেকে মাটির মর্যাদা অনেক বেশি। অনেক আপনারা ইউটিউবে দেখেছেন বা মিডিয়াতে দেখেছেন আলে হাদিস সহ ওই বাতিল পন্থীরা বলতেছে যে এই নূরের থেকে মাটির মর্যাদা বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই নূরের থেকে যদি মাটির মর্যাদা যদি বেশি হয়, মহান আল্লাহ পাকের 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে নূর। শুধু তাই নয়, মহান আল্লাহ পাকও বলেছেন যে সমস্ত সৃষ্টির মধ্যে সমস্ত কিছু রহমত আমার নূর আছে, এবং কি আল্লাহ 99টা নামের মধ্যে একটি নাম হচ্ছে নূর। তাহলে বোঝা গেল আল্লাহর নাম যদি নূর হয় তাহলে বোঝা গেল মহান আল্লাহ পাক কিন্তু নূর, যে নূরের সাথে পৃথিবীর সৃষ্টির কারো তুলনা চলে না। তাহলে সেই নবী আল্লাহ যদি নূর হয়ে থাকে, আর ওই ব্যক্তিরা যে যুক্তি দিল যে মাটির মর্যাদা নূর থেকে মাটির মর্যাদা বেশি, তাহলে বোঝা গেল তো সে কুফরি করেছে। বলে কেন? তাহলে বোঝা গেল যে আল্লাহর থেকেও সে মাটির মর্যাদা বেশি করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সব আলেমদেরকে বাংলার জমিনে ওয়াজ তাকদীরের কথা আমার নবী কামলিওয়ালার বিরুদ্ধে যদি কথা বলে ঈমান তো নসিব হবেই না, বরঞ্চ জান্নাত শেষ জীবনে পাবে না, ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? মা তাহলে সে নবী কামলিওয়ালার বিরোধিতা করুন, এটা দরকার নেই বাজার আমার। আমরা সবাই ভাই ভাই মুসলমান, আমরা কেন বিরোধিতা করব? একজনের বিরোধিতা আরেকজন কেন করবো? আমরা তো সব মুসলমান, ঠিক কিনা ভাইয়েরা? মা সবাই আল্লাহকে মানে, মানে না কাকে? একমাত্র নবীজিকে। নবীকে মানার নামই হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাদন, আমি কি বলতেছিলাম, মা আমেনা দেখতে চাইলেন পারস্যের সমস্ত আরবের যত কিছু ছিল সমস্ত কিছু নূর হয়ে গেল। শুধু তাই নয়, ওই প্রাসাদের একটা রাজার যেই 1000 বছর পর্যন্ত যেই একটা আগুন ছিল, সেই আগুন আমার নবী কামলিওয়ালা দুনিয়ার মধ্যে তাসবিহ নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুনটা নিভে যায়। দুনিয়ার কোন নবী আসলেন, কোন নবীরা সেটা যেটা পারে নাই আমার নবী কামলিওয়ালা সেটা করেছেন। শুধু তাই নয়, ওই সময় একটা জুলুস এসেছিল ফেরেশতাদের মাধ্যমে, ওই ফেরেশতারা সকলকে বলেছিলেন
তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা ওয়াজাবান শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আর আমরা সুন্নিরা কি বলি? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসুন সবাই আমার সাথে সাথে পড়ুন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীজির আগমনে চাঁদ সূর্যে বলেছে, নূর নবীজির আগমনে চাঁদ সূর্য খুশি হয়েছে, সারা জাহান নূর নবীজির আমত মিছিল এসেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। দুরুন সুবহানাল্লাহ বাদানো। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, আসার কারণে আমরা ইসলাম পেয়েছি, আসার কারণে আমার নবীজির উম্মত হতে পেরেছি। সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ হলো সেই নবীকে ভালোবাসা। তুমি নামাজ পড়ো, যাই করো, রোজা রাখো গো, তাহলে তোমার রোজা কবুল হবে না, হজ হবে না, নামাজ হবে না, যদি তোমার মধ্যে আবার নবী কামলিওয়ালার মহব্বত যদি না থাকে, ঠিক কিনা ভাই? আমার মুসলমান তোমরা কেন বুঝো না, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার একটি আদর্শ হচ্ছে আমার নবীকে প্রাণের চেয়ে, নিজের জানের চাইতে, নিজের মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার নবী কামলিওয়ালাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আর যদি আমরা না ভালোবাসতে পারি, তাহলে বোঝা গেল আমরা নবীদের উম্মত হতে পারি নাই। ইশক মহব্বত তাকে বলে যে কোনো নির্দ্বিধায় সমস্ত কিছু আশেকের সমস্ত কিছু মেনে নেয়। নবী হচ্ছে মাশুক, আমরা হচ্ছে আশেক। নবীজির আশেক হওয়ার কারণে আমরা এই কথাটা মেনে নিতে পেরেছি যে আমার নবী কামলিওয়ালা যে দুনিয়ার মধ্যে তাসিব নিলেন, এই তাসিবটা আমরা খুশি উদযাপন করব, ঠিক কিনা ভাইয়ের আমার? এটা তো আমাদের কথা নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছেন, পৃথিবীতে দুনিয়ার মধ্যে অসংখ্য ঈদ আছে, তার মধ্যে প্রধান ঈদ হচ্ছে, তার মধ্যে ঈদ হচ্ছে 53টা। সেই 53টা ঈদের মধ্যে একটা বড় ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের কোনো মন গড়া কথা নয়, যারা ইসলাম প্রতিষ্ঠিত করে, যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যারা না আসলে আমরা উসুল বুঝতাম না, হাদিস বুঝতাম না, ফেকা বুঝতাম না, এমনকি বাগান আমরা কোনো কিতাবে বুঝতাম না, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার সেই কিতাবের মধ্যে লিখলেন।